আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুভ সকাল। আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র, রিকাবি বাজার, দুধপট্টি, মুন্সিগঞ্জ থেকে। তো পুনরায় আজকে আমি আপনাদের স্বাস্থ্য সেবার জন্য নতুন একটা ইউটিউব ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে যে বুস্ট ইউর ইমিউন সিস্টেম, অর্থাৎ আপনি আপনার ইমিউনিটিকে বাড়ান, স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার ইমিউনিটিকে বাড়ান। তো বলা হয়েছে যে আওয়ার বেস্ট ডক্টর ইজ আওয়ার বডি, ইউর বডি ইজ ইউর বেস্ট ডক্টর, নেচার ইজ ইউর বেস্ট মেডিসিন। তাহলে যে আমার দেহ বড় ডাক্তার, প্রকৃতি বড় ওষুধ। তো আমাদের এই দেহ ডাক্তারটা কীভাবে ভালো থাকবে সেটা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও। এখন চলে আসি মূল আলোচনায়, যে কি বলা হয়েছে যে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর, আমাদের নিজের দেহ আমাদের সবচেয়ে বড় ডাক্তার। সেই দেহ ডাক্তার অবাক হয়ে যাবেন যদি জানেন আমাদের যে দেহ ডাক্তার আমার দেহের জন্য কাজ করে কত পার্সেন্ট, 99%, অর্থাৎ আমাদের দেহ আমাদের রোগ আরোগ্য জন্য কাজ করে 99%, আর পুরো পৃথিবীর ডক্টর দেহের আরোগ্যর জন্য কাজ করে 1%। তাহলে বুদ্ধিমান কি? আমরা কি করি? আমরা হচ্ছে যে 99% মানুষ কি করতেছি, 1% ডক্টরের কাছে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। পুরো পৃথিবীতে ওই 1% ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহে তৈরি করে দেহের ভিতরে একটা ডাক্তার দিয়ে দিয়েছেন, সেই ডাক্তারের নাম হচ্ছে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনারা জানেন যে আসলে যে আমাদের যে ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে ভালো থাকে। আমাদের পুরো মানব দেহ 100 trillion সেল দ্বারা গঠিত, কত 14 লক্ষ কোটি সেল দ্বারা গঠিত। প্রত্যেকটা সেল আসলে যে আমাদের কিডনির সেল ভিন্ন, লিভারের সেল ভিন্ন, হার্টের সেল ভিন্ন, ঠিক আছে, প্রত্যেকটা অর্গানের সেল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল যে স্ট্রাকচার কিন্তু এক। প্রত্যেকটা অঙ্গ আমাদের যে অনেকগুলো সেল, সেলের বাংলা হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে হয় একটা টিস্যু বা কলা, মাংসের পর পরে যে বাস, অনেকগুলো টিস্যু মিলে হয় একটা অর্গান, যেমন কিডনি একটা অঙ্গ, লিভার একটা অঙ্গ, হার্ট একটা অঙ্গ, ব্রেন একটা অঙ্গ, এরকম আমাদের পুরো দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, অনেকগুলো অর্গান মিলে হয় একটা সিস্টেম, যেমন রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাসতন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আপনার হচ্ছে যে এই অ্যান্ডোক্রাইন সিস্টেম, হ্যাপাটোবিলারি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এরকম প্রতিটা আমাদের যে দেহের ভিতরে সিস্টেম আছে অনেকগুলো সিস্টেম মিলে হয় মানব দেহ। অর্থাৎ মূল হচ্ছে যে আমাদের যে পুরা যে মানব দেহ, এই পুরা মানব দেহ কি 100 trillion মানে 14 লক্ষ কোটি সেল কোষ দ্বারা গঠিত। প্রত্যেকটা সেলের খাদ্য আছে, প্রত্যেকটা সেলে কি আছে, খাদ্য আছে, কারণ সেল ইজ হেলথি, বডি ইজ হেলথি, সেলস আর আনহেলথি, বডি ইজ আনহেলথি, সেলস আর ডেড, বডি ইজ ডেড। অর্থাৎ আপনার যদি কোষ মারা যায় তাহলে আপনি মৃত্যু বরণ করো। তাহলে দেখেন যে আমাদের আসলে যে রোগের পিছনে দৌড়াদৌড়ি আমরা কী করে, রোগের পিছনে দৌড়াদৌড়ি করি। তো বলা হয়েছে যে কেন রোগটা হয়, রোগটা যাতে না হয় আমরা চলে আসি প্রিভেনশনে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনার হিপোক্রেটিক্স, যিনি চিকিৎসা বিজ্ঞান এর জনক, তিনি বলেছেন ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন, আপনার খাদ্যই হবে আপনার ওষুধ। ইসলামী চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার নাম আপনারা সবাই জানেন, তিনি বলেছেন মে ফুড ইউর মেডিসিন অ্যান্ড মেডিসিন ইউর ফুড, খাদ্যই হলো আপনার ওষুধ, ওষুধই হলো আপনার খাদ্য। তো এখন হলো যে আমাদের কী করতে হবে, যে ওষুধই যে খাদ্য, সেই ওষুধি খাদ্যটা কী সেটা আমাকে জানতে হবে। আমাদের যদি দেখা যায় যে আমি আলোচনায় বলেছি যে বুস্ট ইউর ইমিউন সিস্টেম, আপনার ইমিউনিটি বাড়ান, তাহলে কী দেখেন চারিদিক থেকে শুধু ভেজাল। আপনি খাদ্য খান, সবজি ফল প্রতিটা খাদ্যে স্প্রে করা, আপনার ভাত চাল মাছ যা বলবেন সব কিছুর ভিতরে ভেজাল, পানিতে ভেজাল, বাতাসে ভেজাল, চারিদিকের মেন্টাল স্ট্রেস, তারপর হচ্ছে যে আধুনিক যে প্রযুক্তি, যে রেডিয়েশন, সব মিলে কী হচ্ছে আমাদের সেল কোষের ভিতরে প্রচুর প্রেশার চাপ পড়তেছে, অনেক টক্সিন কিন্তু
আমাদের সেলে জমা যাচ্ছে। তাহলে যে বলা হয়েছে যে আমাদের যে দেহ, আমাদের যে ইমিউনিটিটা কীভাবে বাড়বে, তো দেহ কী করে, দেহ সে বেচারা আমাদের দেহ যে ইমিউনিটি সে যখন দুর্বল হয়, কারণ অনেকগুলো সেল যে দেখা যায় যে কারো কিডনি সেল, কারো লিভার সেল, কারো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলো কী হয় আস্তে 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 বিষাক্ততা ধারণ করে সে অপেক্ষায় থাকে, সাহায্যের অপেক্ষায় থাকে। জানেন কি সাহায্য? আপনারা প্রপার যে নিউট্রিশন, যে সবজি খান, যে ফল খান, আপনি যে পানি পান করেন, যে অক্সিজেন যে ব্রেথিং করেন, যে ভালো কিছু কি আমাদের 100 trillion সেলের খাদ্য দেন, সেই 100 trillion যে সেল, সেই 100 trillion সেলের যে খাদ্য প্রপার নিউট্রিশন, তাহলে আপনি এমন খাবার দেন যেই খাবারের মাধ্যমে পুষ্টিটা দেহের ভিতরে যায়, এমন পানি পান করেন যেই পানির মধ্যে টক্সিন থাকবে না, এমন বাতাস নেন যেই বাতাসের মধ্যে তেমন বেশি টক্সিন থাকবে না। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের ভিতরে আমরা প্রচুর পরিমাণে, এক হচ্ছে যে স্প্রেযুক্ত খাবার তো খাচ্ছি, তার সাথে হচ্ছে যে প্রচুর পরিমাণে ফাস্টফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ এবং কেমিক্যালের ছড়াছড়ি, এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রসেসিং ফুড খাচ্ছি, প্রচুর পরিমাণে হাইব্রিড খাবার খাচ্ছি। এটাই কিন্তু আমাদের যে অসুস্থতা, আমাদের যে ইমিউনিটি নষ্ট করার সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে যে আমরা প্রাকৃতিক নিয়মের ভিতরে চলে না, যেই খাবারগুলো বাই ন্যাচারাল সেগুলো কিন্তু আমরা খাই না, প্রাকৃতিক যে খাবার। যে সবজি কয়জন খান দেখেন, আমরা ম্যাক্সিমাম বলা হয়েছে আপনার দেহ ভালো রাখার জন্য 80% অ্যালকালাইন খাবার খেতে হবে, 20% অ্যাসিডিক খাবার খেতে হবে। সবজি ফল এগুলো সব কিন্তু অ্যালকালাইন খাবার, ভাত মাছ মাংস যেগুলো খান এগুলো হচ্ছে অ্যাসিডিক খাবার, এই অ্যাসিডিক খেতে হবে 20%। আমরা কী করি, 90 বা 95% অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাসিডিক খাবার খাই, এই জন্য আমাদের রক্তের যে পিএস লেভেলটা, অ্যাসিডিক ভাবটা কিন্তু অনেক বেড়ে যায়। এনিহাও, তো আপনাকে সুস্থ থাকতে হলে, আপনার যে ইমিউনিটি বাড়তে হলে, দেহের প্রত্যেকটা সেলকোষে খাদ্য দিতে হবে প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন। আদৌ কি আমরা দিতে পারছি কি বলেন? যদিও বা বর্তমানে যারা স্বাস্থ্য সচেতন হচ্ছে, দেখা যায় 100-এর মধ্যে হয়তো বড় জোর 2%, 3%, সর্বোচ্চ 5%, এর বেশি না, কিন্তু আমাদের দেখা গেছে যে পুরা আমাদের শুধু এই ঘরের পরিবার না, আমাদের যে মহল্লা বলেন, গ্রাম বলেন, ঠিক আছে, আমাদের যে প্রতিটা থানা, জেলা এবং দেশ, বিশেষ করে পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমার যেই মেসেজ হবে, যেহেতু আমরা প্রপার নিউট্রিশনযুক্ত খাবার খেতে পারতেছি না, যে এবং হচ্ছে যে যে শাকসবজি রোপণ করা হইতেছে এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল সার দেওয়া হচ্ছে, এত করে যে যেইখান থেকে যে সবজিটা হবে, সেই সবজি বা যে ফলটা হবে সেটার কি হচ্ছে নিউট্রিশন, কারণ যে সবজি নিউট্রিশন কোথা থেকে, মাটি থেকে। এখন মাটিতে যদি প্রচুর কেমিক্যাল থাকে, প্রচুর সার থাকে, সেইখান থেকে কিন্তু আমার প্রভাব পুষ্টিটা পাচ্ছি না। তাহলে যে আপনার ইমিউনিটি ভালো করার জন্য, ইমিউনিটি ভালো থাকার জন্য প্রপার নিউট্রিশন দরকার। তো এই প্রপার নিউট্রিশনটা দেখা যায় আমরা খাদ্য খাওয়া খেয়ে ব্যালেন্স করতে পারি না। আমি অ্যাডভাইস করবো, চেষ্টা করবেন যে অবশ্যই যে প্রাকৃতিক খাদ্য যেটা, যে সমস্ত সবজি আমাদের যে হয় সেটা হচ্ছে যে চেষ্টা করবো যে যদি নিজেরা একটু কাল্টিভেশন বা চাষ করে, যদি যেমন একটা পুঁই শাক আপনি রোপণ করেন, পালং শাক রোপণ করেন, এটা কিন্তু আপনি নিজে নিজে কিন্তু এটা তৈরি করে সেটা আপনি খেতে পারেন, কিন্তু ওইভাবে কিন্তু আমরা অভ্যস্ত না। এনিহাও, এখন মূল যেই ব্যাপার সেই ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ব্যালেন্স করতে পারতেছে না, তো আমি দীর্ঘ 12 বছর যাবৎ ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে বিভিন্ন কনফারেন্স এবং সেমিনার ওয়ার্ল্ড ওয়াইড করে আসছি। তো আপনি এটা আমার হাতে দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে লিংজি, সাইন্টিফিক নেম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। গ্যানো মানে বার্নিশ, ডার্মা হচ্ছে স্কিন, আর লুসিডাম হচ্ছে শাইনি, অর্থাৎ আপনার স্কিনকে বার্নিশ বা উজ্জ্বলতা করে, তার বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা, এই সেই গ্যানোডার্মা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটার হলো দীর্ঘ 5000 বছরের হিস্ট্রি আছে আমার হাতে, যে গ্যানোডার্মা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে 100% অরিজিনাল। আমি 7 বছর আগে মানুষের থেকে যখন এই ডিএক্সএন ফ্যাক্টরি ভিজিট করেছি সেখান থেকে এনেছি। তো এটাকে বলা হয় মিরাকল হার্ব, কিং অফ হার্বস, কিংস হার্ব, 5000 বছর আগে চীনের রাজা এবং সম্রাট। তো এই গ্যানোডার্মাটা, এই ঔষধি মাশরুমটা, কিছু বিশেষ ধরনের মাশরুম আছে, যে আমি নর্মাল বলি পুরো পৃথিবীতে 38,000 প্রকার মাশরুম আছে, যার ভিতরে 36,000 প্রকার মাশরুম বিষাক্ত খাওয়া যায় না, 2,000 প্রকার খাওয়া যায়, তার মধ্যে 1,800 প্রকার হচ্ছে যে 1,800 প্রকার হচ্ছে সবজি
বিশেষ করে বিষাক্ত মাশরুম। পৃথিবীতে 38,000 প্রকার মাশরুম আছে, 38,000 প্রকার মাশরুমের মধ্যে 36,000 প্রকার বিষাক্ত খাওয়া যায় না, 2,000 প্রকার খাওয়া যায়। এর মধ্যে 1,800 প্রকার হচ্ছে সবজি মাশরুম, 200 প্রকার ঔষধি মাশরুম। এই 200 প্রকার মাশরুমের মধ্যে 6 প্রকার মাশরুম আছে, যেটা ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, কিমসেপ গেন, রুই গেন, ঠিক আছে। তো এই এই 6 প্রকার মাশরুম একজন সায়েন্টিস্ট আছে, ডক্টর লিমসোজেন, তিনি টিস্যু কালচার পদ্ধতিতে 6টা মাশরুম একত্র করেছেন। তো আজ পর্যন্ত যে এই এই মাশরুমটা সম্পর্কে মানুষ অনেকে জানে না, কেন জানে না, কারণ এটা প্রকৃতিতে অ্যাভেলেবেল পাওয়া যায় না। কারণ 5,000 বছর আগে চীনের রাজা এবং সম্রাট দেখা যাচ্ছে যে এই মাশরুমটা 200-300 সোলজার 200-300 কিলোমিটার পাহাড় খোঁজ করতো, যে দেখা যায় 20,000 গাছ খোঁজ করলে এখানে 2-4টা এরকম মাশরুম পাওয়া যেত, এবং এটা চীনের একমাত্র রাজাকে দেওয়া হতো। তো এটাকে বলা হয় কিং হাব, কিং অফ হার্বস, এবং এটাকে এই চীনে এটাকে বলা হয় লিংজি, লিংজি মানে মৃত্যুঞ্জয়, ওই কোরিয়াতে এটা বলা হয় কোরিয়াতে এটা বলে ইয়াংজি মানে তারুণ্য, জাপানে এটাকে বলা হয় ঋষি মানে আধ্যাত্মিক, এবং হচ্ছে যে গ্রিক যারা বিভিন্ন দেবতায় বিশ্বাস করে তারা বলে এটা গডস্পুট, আর হচ্ছে যে এটাকে এই আর অন্যান্য জায়গায় এম্পায়ার ফুড হিসাবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এনিহাও এখানে প্রায় মোর দ্যান 400 অ্যাক্টিভ নিউট্রিক্যাল প্রপার্টিস পাওয়া গেছে, যার মধ্যে আছে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, এডোনোসিন, টাইটারপেনার্স, ঠিক আছে, তারপর হচ্ছে যে অ্যালজি 8, গ্যানোরিক অ্যাসেন্স, এই উপাদানগুলো, এবং প্রচুর পরিমাণে হচ্ছে যে এখানে এই আপনার ফাইবার আছে, এখানে হচ্ছে ভিটামিন এবং সমস্ত নিউট্রিশনগুলো বিদ্যমান, এখানে আছে গ্যানোরিক অ্যাসিড, ঠিক আছে। তো যখনই আমরা দেখা যায় খাদ্য খাওয়া খেয়ে আমরা পুষ্টিগুলো ব্যালেন্স করতে পারতেছি না, তখনই হচ্ছে যে এই গ্যানোডারমাটা আমরা কি করতে পারি, এটা আসলে ক্যাপসুল আকারে আছে, আরজিজিএল, এই এটা পাউডার আকারে আছে, এটা আমরা ক্যাপসুল আকারে বা পাউডার আকারে খেতে পারি। এটা যখনই আমাদের দেহের ভিতর যায়, আমাদের পুরো দেহটা স্ক্যান করবে, স্ক্যান করে পুরো দেহটা স্ক্যান করবে, তারপরে কাছে হচ্ছে ডিটক্সিফাই, যে আমাদের 100 যে সেল আছে, যেই সেলের ভিতরে যত টক্সিনগুলো আছে টক্সিনগুলো দেহের ভিতর থেকে বের করবে, বের করে প্রভৃতি পর্যায়ের কাজ হচ্ছে যে রিকনস্ট্রাকশন, পুনর্গঠন, আমাদের দেহে যে বায়ো ইলেকট্রিক্যাল এবং বায়োকেমিক্যাল ফাংশন এটাকে ব্যালেন্স করবে। ব্যালেন্স করে নেক্সট পরের যে কাজ সেটা হচ্ছে যে যেই সেলগুলো হচ্ছে উইক বা দুর্বল ছিল এগুলোকে কী হয় স্ট্রং করে এবং সচম করে, এবং সব পঞ্চম পর্যায়ে যে ধাপ, যেটা আমাদের পুরো দেহটা পুনর্নির্মাণ করে একদম 100% আমাদের পুরো দেহটাকে পূর্ণাঙ্গভাবে ঠিকঠাক করে নিয়ে আসবে। এই হচ্ছে সেই ডিএক্সএন যে গ্যানোরমা, ডক্টর লিমসোজিন তার 10.5 বছরের গবেষণায় আমাদের যে হিউম্যান বডি অ্যান্ড গ্যানোরমা এর উপরে কিন্তু রিসার্চ করে কিন্তু এই গ্যানোরমাটা তিনি তৈরি করেছেন। মালয়েশিয়ার কেদা আলোস্তা, সেখানে হচ্ছে ডিএক্সএনের বিশাল গ্যানোরমা ফার্ম ফ্যাক্টরি, ডিএক্সএনে যে পণ্যগুলো তৈরি হয় তার মধ্যে 80% পণ্য হচ্ছে ডিএক্সএন গ্যানোরমা থেকে তৈরি হয়। তো আমি বলেছি যে বুস্ট ইউর ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি বাড়ানো, তো এখানে কী উপাদান আছে এই গ্যানোরমার মধ্যে যেটা আমাদের ইমিউনিটি বাড়ে, তো মেইন এখানে আছে যে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মধ্যে থাকে বিটা ডি গ্লুটকান, এটা সরাসরি আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করে। যেহেতু আমরা খাদ্য খাওয়া খেয়ে আমরা ব্যালেন্স করতে পারতেছি না কোনোভাবে, যে আমাদের যে ইমিউনিটি বাড়ার যে যা যা খাওয়া দরকার, যা যা করণীয় করতে পারতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই গ্যানোরমাটা একটু বেশি পরিমাণে গ্রহণ করব। কারণ আমরা যা আয় করি, আয়ের একটা অংশ উচিত হচ্ছে আমার দেহের সুস্থতার জন্য ইনভেস্ট করা। যদি আমার দেহ ভালো থাকে, আমি কাজ করি, চাকরি করি, যা কিছু করি সব কিছু কিন্তু করতে পারি। তো এ কী করবো আমরা এই গ্যানোরমাটা, তো গ্যানোরমাটা তারা এইভাবে খাওয়া যায় না, কারণ এটা 20:1 এই রেশিওতে হচ্ছে এখান থেকে এই বিশেষ করে যে এখানকার আরজিজিএল পাউডার বা কফিতে যে উপাদানগুলো মিক্স করা হয় নেওয়া হয়। তো আমি বলবো যে এটা এটা কীভাবে খাওয়া যায়, আমরা ক্যাপসুল পাউডার আকারে খেতে পারি, অথবা আমরা যেটা করতে পারি যেটা কফি আকারে খেতে পারি। আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে লিংজি ব্ল্যাক কফি। এভরিডে যদি এই লিংজি ব্ল্যাক কফিটা আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন, তাহলে যে এই লিংজির মধ্যে যে পলিস্যাকারাইড আছে, সেই পলিস্যাকারাইডটা সরাসরি আপনার ইমিউনিটি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। তো আমার যে ইউটিউব ভিডিওতে লিঞ্জি ব্ল্যাক কফির উপকারিতা, আরজিজিএল পাউডারের উপকারিতা, গ্যানোডারমার উপকারিতা পার্ট 1 এবং পার্ট 2 এগুলো দেখে নেবেন, তাহলে ডিটেলস জানতে পারবেন। তো সুতরাং যে আমি যে তথ্য দিলাম, এখানে আছে পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইড আমাদের ইমিউনিটি বৃদ্ধি করতেছে, আমাদের ডাব্লিউবিসিটা স্ট্রং রাখতেছে। ডাব্লিউবিসি হচ্ছে ব্যাটালিয়ান, যেটা বড় বড় জীবনের সাথে কাজ করে,
তারপর আমাদের আছে ম্যাক্রোফেজ পুলিশ বাহিনী, সেই ম্যাক্রোফেজকে স্ট্রং করতেছে, সংখ্যা বাড়াই দিচ্ছে। আমাদের যে টি সেল, সেই টি সেল ইনক্রিজ করতেছে, কেন যে আমাদের যে টি সেল সবসময় কিন্তু টি সেল বি সেল এটা হলো জীবনের সাথে ফাইট করার জন্য কাজ করতেছে। সেই আমাদের যে ডিএক্স বিশেষ করে যে এই গ্যানোডার্মার মধ্যে যে পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইডে কিন্তু আমাদের যে টি সেল বি সেলগুলো ইনক্রিজ করতেছে, শক্তিশালী করতেছে, ম্যাক্রোফেজকে শক্তিশালী করতেছে ম্যাক্রো, এবং আমাদের যে WBC সেটা কিন্তু যে স্ট্রং রাখতেছে। আরেকটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন আছে। তো আমাদের যে যে ইমিউনিটি ভালো থাকার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে রক্ত চলাচলটা অতি দ্রুত হইতে হইব। দেখেন যে এক মিনিটে আমাদের যে পুরা দেহে যে ভেন আছে এর আয়তন হচ্ছে 100,000 কিলোমিটার, সময় হচ্ছে এক মিনিটে কিন্তু এটা সার্কুলেশন হয়ে ফিরে আসে। তো দেখা যায় যে আমাদের রক্তটা অনেকের স্লো, তো যদি আমরা গ্যানোডার্মাটা গ্রহণ করি, এখানে যে অর্গানিক জার্মিনিয়াম আছে এটা 50% কিন্তু অক্সিজেন লেভেলটা বাড়াই দেয়। এরপর আমাদের রক্তের যে পিএইচ লেভেল, অর্থাৎ আপনার ইমিউনিটি বাড়াবেন, পিএস লেভেলটা ঠিক থাকতে হবে। যদি আপনার রক্তের ভিতরে অ্যাসিডিটি ব্যাপারটা বেশি থাকে তাহলে কিন্তু আপনার একটা বিশাল বড় অসুস্থতা। তো আমরা কী করবো যে এই গ্যানোডার্মার ভিতরে আছে যে বিশেষ করে আমাদের যে এডেনোসিন, সেই এডেনোসিন এবং টাইট্রোপেনেস এবং পলিস্যাকারাইড সবটাই কিন্তু আমাদের পুরো গ্যানোডার্মাটা কিন্তু যখন এটা খাওয়া হয় আমাদের পুরো রক্তটাকে কী করে অ্যালকালাইন করে দেয়। অ্যালকালাইন করে দিলে কী হয়, রক্তটা এক হচ্ছে দ্রুত চলার জন্য সাহায্য করে, আর তো অ্যান্টিঅক্সিজেন হিসাবে আসেই। তো সো মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার সুস্থতার জন্য আপনার যে অক্সিজেন লেভেল যে খুব দ্রুত হতে হবে, অ্যান্টি অক্সিজেন তা এখানে পাবেন। আমাদের যে ইমিউনিটি বৃদ্ধি করার জন্য যে কী আছে এখানে, পলিস্যাকারাইড বিটা ডি গ্লুকোকার তা এখানে আছে। আমাদের পিএস লেভেল নর্মাল হওয়ার জন্য সব ব্যবস্থা কিন্তু এখানে আছে। তো সুতরাং হয়ে গেল। এবং আমাদের যে নার্ভ যেগুলো আছে, আপনার সুস্থতার জন্য কী দরকার যে আমার ইমিউনিটি বাড়ানোর জন্য, ইমিউনিটি বাড়ানোর পুষ্টির পাশাপাশি কী করতে হবে, আমাদের যে রক্তের পিএস লেভেলটা ঠিক রাখতে হবে, অ্যান্টি অক্সিজেন লেভেলটা কী করতে হবে বাড়াতে হবে, ঠিক আছে। এই সবটাই মানে অল ইন ওয়ান, মাদার অফ অল, এইটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। তো আমি আপনারা এই ডিএক্সএন গ্যানোডার্মাটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং নিজে নিজেকে সেভ করেন, আপনার সন্তানকে সেভ করেন, আপনার বাবা মাকে সেভ করেন, এবং আপনার যে যে পরিবার এবং আত্মীয় স্বজনকে আপনি এই গ্যানোডার্মার মাধ্যমে কিন্তু সেফ রাখতে পারবেন। দেখেন আপনি যত দিকেই যান, আল্লাহ তাআলা তো আমাদের যে কেমিক্যাল বিশেষ করে যে বিভিন্ন প্রকার ড্রাগ, অ্যালোপ্যাথিক যে ওষুধ, প্রচুর যে অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার জন্য কিন্তু পৃথিবীতে আমাকে পাঠান নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন প্রাকৃতিক ওষুধি খাদ্য পৃথিবীতে দিয়ে দিচ্ছেন, সেই প্রাকৃতিক ওষুধি খাদ্য খেয়ে আমাদের ইমিউনিটি ভালো রাখার জন্য আমার নিজের ডাক্তার আমার নিজেকে তৈরি করার জন্য, তাহলে সেই নিজের দেহ ডাক্তারকে স্ট্রং রাখেন, ভালো রাখেন ডিএক্সএনের যে গ্যানোডার্মা দিয়ে, তাহলেই আপনি আপনার দেহের নিজের ইমিউনিটি তৈরি করবেন। বিশ্বাস করেন আপনি যদি এই গ্যানোডার্মাটাকে ভালোবাসেন এবং আপনার দেহকে ভালোবাসেন, এই গ্যানোডার্মাটা দেহ সুরক্ষার জন্য দেন, দেখবেন আপনার হার্ট কান্না করতেছে, কারণ হার্ট যে পাম্পিং করতেছে সে আর পারতেছে না। কী কারণে, ওখানে হচ্ছে যে হার্টের যে সেলগুলো খুব কান্না করতেছে, সাহায্য যাচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম কান্না করতেছে, লিভার কান্না করতেছে, ঠিক আছে, আমাদের যে লাংস কান্না করতেছে, কেন তাদের সাহায্যের প্রয়োজন। সেই সাহায্যকারী আল্লাহ তাআলা পৃথিবীর যত আবিষ্কার আছে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য, সেটা নাম্বার ওয়ান হার্বস ইন দ্য ওয়ার্ল্ড ডিএক্সএন যে গ্যানোডার্মা ডক্টর লিমসোজিন, আমি স্যালুট জানাই ডক্টর লিমসোজিনকে পুরো পৃথিবীতে এই বিশ্বকর গ্যানোডার্মা আবিষ্কারের ফলে। তো এই গ্যানোডার্মা সম্পর্কে জানুন, নিজে খান, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, আপনার মহল্লা গ্রাম দেশ পুরো বিশ্ববাসীকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন এবং এই ডিএক্সএনের সাথে থাকুন, এবং ডিএক্সএনের যে গ্যানোডার্মা খান, আজীবন সুস্থ থাকুন, আপনার ইমিউনিটি বাড়ান, রোগের সাথে আপনার ইমিউন সিস্টেমই ফাইট করবে। ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেল ইউটিউব ভিডিওটি দেখছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন যারা দেখছেন, এই সুস্থতার ইনফরমেশন যারা জানছেন, রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দেবেন, অল বাটন ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও লিঙ্কগুলো পেতে পারেন।